দীর্ঘ 200 বছরের লড়াইয়ের পর 1947 সালের 15ই আগস্ট ব্রিটিশদের অপশাসন থেকে মুক্তি পেয়েছিল ভারত। ভারতবর্ষকে এই মুক্তির স্বাদ আস্বাদন করানোর জন্য প্রাণ দিতে হয়েছে বহু যোদ্ধাদের। সেই সকল মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাতে হর ঘর তেরঙ্গা এবং মেরে মিট্টি মেরা দেশের মতো নানান কর্মসূচি ঘোষণা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে দেশের বীর শহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাতে এগিয়ে এসেছেন সারা দেশের মানুষ। মঙ্গলবার স্বাধীনতা দিবসের পূর্ণ লগ্নে ভারতীয় জনতা পার্টির সকল মন্ডল কার্যালয়, জেলা কার্যালয় এবং প্রদেশ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করে উৎসবের মেজাজে পালন করা হয় 77তম স্বাধীনতা দিবস। এদিন রাজধানীর কৃষ্ণনগর স্থিত বিজেপি প্রদেশ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের পর ভারতীয় জনতা পার্টির সকল সদস্যদের পাশাপাশি সকল রাজ্যবাসীকে স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। আজকে উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করছি। আজাদিকা অমৃত মহোৎসব আমাদের নরেন্দ্র মোদীজি দেশের প্রধানমন্ত্রী এই আজাদিকা অমৃত মহোৎসবের শুভ সূচনা করেছিলেন তো, এবং উনি আহ্বান করেছিলেন যে আমরা হর ঘর তিরঙ্গা, মেরে মাটি মেরে দেশ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্বাধীনতা দিবসটাকে আমরা উদযাপন করার জন্য উনি আহ্বান রেখেছিলেন। তো আমি আনন্দিত আজকে সমস্ত জায়গাতে আমাদের ভারতীয় জনতা পার্টির বিভিন্ন প্রদেশ কার্যালয় থেকে শুরু করে জেলা কার্যালয়, মন্ডল কার্যালয়, বুথ পর্যন্ত সমস্ত জায়গায় উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে এই স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে। আমি আপনাদের মাধ্যমে আমার সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং আপামোর জনসাধারণ যারা রয়েছেন সকলকে আমি স্বাধীনতার এই পূর্ণলগ্নে আমি সকলকে আন্তরিকভাবে অভিনন্দন এবং এদিন বিজেপির প্রদেশ কার্যালয়ে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপি সম্পাদিকা পাপিয়া দত্ত, বিজেপি রাজ্য সম্পাদক তাপস মজুমদার সহ দলের অন্যান্য কার্যকর্তারা। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।